ভালো লাগবে না, এটা চেঞ্জ হইতে একটু সময় লাগবে। আমারও কেন, এতদিন তো সারা জীবনে সুবহান আল্লাহ কইছি, তো ফাঁকি দিয়ে একবার কইয়া লাইছি, কিন্তু ঠিক না, সুবহান আল্লাহ কইছি না। সুবহান আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। সুবহান আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। তো এটা আমি আমনে কইলেও পবিত্র, না কইলেও পবিত্র। এটা আমি আমনে কইলেও মহান, না কইলেও মহান। তাইলে এটা যে পার্টি কইতেছে, আমরা হে পার্টির থেকে যেহেতু আলাদা হইতে চাচ্ছি, যারা ধর্ম ব্যবসা করতেছে, যারা ধর্মের নামে টাকা পয়সা লুটপাট করতেছে, যারা যেই মসজিদ মাদ্রাসার মধ্যে যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয় সেইখানে বোমের ট্রেনিং করাইতেছে, সেখানে বলৎকারী হচ্ছে, আমরা তাদের থেকে যেহেতু আলাদা হতে চাচ্ছি, তারা যেই কথাগুলো বলে আমরা সেই কথাগুলো আস্তে আস্তে ওই আদর্শ থেকে বের হয়ে সেই সঠিক রাসূলের আদর্শে যাব। বলেন না সুন্দর? সুন্দর। আরো জোরে বলেন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। গাও বাবা গাও। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাইজো দি রাসূল আপনার দিদার, মউতের কষ্ট থাকবে না আমার, পাইজো দি রাসূল আপনার দিদার, মউতের কষ্ট থাকবে না আমার, শান্তি পাব গো আপনাকে দেখিয়া, শান্তি পাব গো আপনাকে দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবা একটু মন দিয়া বলেন, এখানে যারা উপস্থিত আছেন, রাসূল যে দেখে বিশ্বাস করেননি? করি করি। কে কে করেন? হাত উঠান সবাই, ধরে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে বাবা, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, আমি কুমিল্লার আঙ্গলকোট থেকে আয়াত বানাই আনি নাই, সূরা তাওবার 105 নম্বর আয়াতে আমার আল্লাহর জবান। কার জবান? আল্লাহর জবান। বাবার এই কালকে সকাল পর্যন্ত আসি, আহলে হাদিস থাকো সমস্যা নাই, জামাতে ইসলাম থাকো সমস্যা নাই, এই একটা ধর্মের 73 দল করছো, 73 দলের 73 দলের প্রধানের সাথে বসতে রাজি আছি, 73 দলের প্রধানের সাথে বসতে রাজি আছি। আমরা যা কিছু করি ভুল বুঝাইয়া দাও, কেন আমরা যাহা কিছু করতেছি এইগুলা তো আল্লাহ রাসূলকে খুশি করে কবর হাসর মুক্তির জন্য, ঠিক না বেটি? এখন আমরা যদি এইগুলা যদি ভুল করি, যদি বুঝাইয়া না দাও, কিয়ামতের মাঠে তোমাদেরকে ছাড়া হবে না, আর না হলে তোমরা আমাদের থেকে বুঝে নাও, তোমরা বুঝে নাও, শতবার বুঝাইয়া দিতে রাজি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ও বাবা, যে আয়াতখানা নিয়েছি সূরা তাওবার 105 নম্বর আয়াত, কি বলছে আল্লাহ? ওয়াকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুন্দর সুন্দর সুন্দর। আবার
গুগল আলাইসাল্লামের আছে, কোন কোন যুগ গুগল আলাইসাল্লামের যুগ, আপনি কইলেই আইলে শুধু নেট থাকলে আর এমনি থাকলে। আমি গোলাম মঈনুদ্দিন কি বানাইয়া কইতেছি না এটা আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এরা কি কয়? আল্লাহু আকবার। কি কয়? আল্লাহু আকবার। ও বাবা আদরের কথা, আমরা যাহা করি যাহা করি এবং করার নির্দেশ দিচ্ছি, এ কাজী জাবেদ, এ রহিজউদ্দিন বিশ্বাস, মইনুল কবির, এই হাসেম ফকির, আজকে যার দরবারে আসছি সোহরাওয়াল কাদরি, যাহা কিছু করি গো তাহা যদি তিল পরিমাণ ভুল ধরাইয়া দাও, খোদার কসম ওয়াদা দিচ্ছি আমরা শুধরাইয়া নিব। কেন শুধরাই নেই শয়তান? শুধরাই নেই কে? শয়তান। ধরবেন কে? শয়তান। আমার কথা না, সূরা সোয়াদের আয়াত আছে, একমাত্র শয়তান নিজেরে বড় মনে করে। শয়তান মনে করে, শয়তান কারে বড় মনে করে? নিজেরে, নিজেরে। আর যারা মুমিন হবে গো, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা রাসূল প্রেমিক হবে, যারা ওলি আল্লাহর পাগল হবে, তারা একটা পায়খানার ফোকের থেকেও নিজেকে নিকৃষ্ট ভাবে। সুন্দর কোন? সুন্দর। আরো জোরে কোন? সুন্দর। এখন তারা বলে আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার। ইডারে কাউন্ট, এই দলে কে আল্লাহু আকবার, সেই দলে কে আবার লিল্লাহি তাকবীর। কি তাকবীর? লিল্লাহি। ও বাবা আসেন এবারে, আল্লাহ এক না দুই? এক। ধরে বলেন এক। এখন আল্লাহ 99 নাম কে দিল? এতে কে? কি আল্লাহ এক না? আল্লাহ কয়জন? বাবারে, এখন 99 নামটা দিল কে? এখন আল্লাহ কয় হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু, সর্বশক্তিমান সামিউম বাসির কদির, সব কিছু আল্লাহ, আগে পরে চিরঞ্জীব, সব কিছু কে? আল্লাহ। এখন হেতে কে আল্লাহরে বড় কইনা, এতে কে আল্লাহরে ছোট কইনা? আমার কথা বুঝেন নি? আমি কে? কারে বলতেছি? শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় ছোট আমরা আমার মতন গোলাম মঈনুদ্দিন কইতে পারবো না? এর দেখলে তো এমনি থাকবো, ছোট বড় তো দূরের কথা। যেখানে আজকে যদি সেনাবাহিনীর প্রধান যদি ডিক্লেয়ার দেয় যে পুরা বাংলাদেশটা তোমরা দখল করো, এই দুই দিনের ভিতরে পুরা বাংলাদেশ দখল করতে পারবো কি পারবো না? পারবো। সেনাবাহিনীর প্রধানে পারবো কি পারবো না? পারবো। হেলাইয়া প্রধানমন্ত্রীর সামনে এভাবে থাকবে লাড়ি একটা হাতে নিয়ে সত্য ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা, আমার অবস্থা কি? আমার কি অবস্থা? আমার কোনো অবস্থা আছে?